মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরভি নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখব, হাথরস কাণ্ডের তদন্তভার নিল সিবিআই। শনিবার থেকে তদন্তভার দেওয়া হয়েছে সিবিআই এর হাতে। কিশোরী খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় গোটা দেশে। উত্তরপ্রদেশ সরকারের সমালোচনায় সরব হয় বিরোধী রাজনৈতিক দলগুলি। চাপে পড়ে হাথরস কাণ্ডের তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় যোগী আদিত্যনাথ সরকার। এরপর শনিবার থেকে এই মামলার দায়িত্বভার গ্রহণ করলো সিবিআই। সূত্রের খবর, সিবিআই এর গাজিয়াবাদ শাখার হাতে এই মামলা তুলে দেওয়া হচ্ছে। শীঘ্রই তারা ঘটনাস্থলে যাবেন। স্বামিত্ব স্কিমের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার এর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং যেরকমটা জানা গিয়েছে, এই স্কিমের আওতায় প্রায় 1 লক্ষ মানুষকে সম্পত্তি কার্ড দিতে চলেছে সরকার। দেশের 6টি রাজ্যের 1 লক্ষ মানুষকে পাঠানো হবে এসএমএস লিংক। এসএমএস লিংকের মাধ্যমে সম্পত্তি কার্ড ডাউনলোড করতে পারবেন সকলে। নদিয়ায় একটি দলীয় সভায় যোগ দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার ওবিসি সেলের পক্ষ থেকে একটি দলীয় সভার আয়োজন করা হয়, সেই সভাতেই যোগ দিলেন বিজেপির রাজ্য সভাপতি। নদিয়ার মায়াপুরে বামনপুকুরের মণ্ডল ভবনে আয়োজন করা হয়েছিল এই সভার। বর্ধমান থেকে নদিয়া আসার পথে দিলীপ ঘোষের পথ আটকায় তৃণমূলের কর্মীরা কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ। এ বিষয়ে প্রশ্ন করা হলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন দিলীপ ঘোষ। এই সভায় উপস্থিত সর্বভারতীয় সভাপতি মাননীয় পি লক্ষ্মণজি, আন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা থেকে এসেছেন। আর আমাদের প্রদেশের সভাপতি শ্রী সুভাষ মন্ডল, তিনি ভরমপুরে থাকেন। আমাদের এই নদিয়া সাংগঠনিক যে জেলা উত্তরের মাননীয় সভাপতি আশুতোষ পাল উপস্থিত আছেন, আমিও ওই কার্যক্রমে উপস্থিত থেকেছি। তো আমাদের পশ্চিমবাংলায় ওবিসিদের অবহেলা রয়েছে, যেহেতু বাকি কোথাও নেই, এখানে মুসলিম ওবিসি নতুন করে তৈরি করে তাদেরকে এ ক্লাস করে দেওয়া হয়েছে আর হিন্দু ওবিসি বি ক্লাস হয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের প্রতিবাদে এদিন বাইক মিছিলের আয়োজন কংগ্রেসের। বাইক মিছিল করা হয় দুর্গাপুরে। দুর্গাপুরের কাশীরাম দাস রোড থেকে রবিবার গোটা শহর পরিক্রমা করে বাইক মিছিলটি। মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তরুণ রায়। কৃষি বিল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণ সহ একাধিক অভিযোগে এদিনের প্রতিবাদ মিছিল কংগ্রেসের। সারা ভারতবর্ষ, সারা বাংলা জেগেছে। আজকে কংগ্রেস কর্মীরা উত্তরপ্রদেশ ঘটনা নিয়ে আজকে উত্তাল সারা ভারতবর্ষ, উত্তাল সারা বাংলা। আমরা 1 নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজকে দুর্গাপুরের স্টিল টাউনশিপ পরিক্রমা করব, সেই দোষীদের শাস্তির দাবিতে কংগ্রেস আজকে রাস্তায়। টোটো চালকদের নিয়ে বৈঠক করলেন আইএনটিটিইউসি নেতা মজির উদ্দিন মণ্ডল। এবং যেরকমটা জানা গিয়েছে, রবিবার এই বৈঠকের আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। এই বৈঠকের আয়োজন করা হয় উত্তমাশা ক্লাব প্রাঙ্গণে। বিশেষ বৈঠক করলো তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। মূলত টোটো ধরপাকড় নিয়েই বৈঠক করেন তিনি। আমরা টোটো চালক ভাইদের একটা মিটিং দেখেছি। আমি বিগত কয়েকদিন আগে আমি কলকাতাতেই ছিলাম, সেই সময় খবর পাই যে আমাদের জেলাতে বালুঘাট গ্রাম আমাদের প্রশাসন আডিও সাহেবের নির্দেশে প্রায় 80 থেকে 90টা ই-রিকশা এবং টোটো ধরে টেলিফোনে আমাকে আমাদের বালুঘাটে ইউনিয়নের নেতৃত্বরা আমাকে ফোনে জানায় যে টোটোগুলো ধরেছে, যারা গরিব মানুষ তাতে সবাই আপত্তি তুলছে। আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা সভাপতি আমাদের গৌতম দাস এবং আমি ট্রেড ইউনিয়নের জেলা সভাপতি মজির উদ্দিন মণ্ডল, আমরা যৌথভাবে আমরা ডিএম সাহেবকে চিঠি করি। আমরা করোনা পরিস্থিতিতে কেমন রয়েছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়বাসী, সেখানে গিয়ে পরিস্থিতির হাল হকিকত জানলেন এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নিলেন জেলা শাসক।
এবং রবিবার দিন জেলা শাসক রাহুল মজুমদার যান পাশাপাশি হোটেল এবং অন্যান্য ব্যবসার সঙ্গে জড়িত মানুষদের করোনা পরীক্ষার জন্য লালা রসের নমুনা সংগ্রহ করে চিকিৎসকদের একটি দল এছাড়া করোনা পরিস্থিতিতে বাগমুন্ডি এলাকায় সরকারি প্রকল্পের কাজ সরজমিনে খতিয়ে দেখেন তিনি ঠিকমতো রেশন সামগ্রী পাচ্ছেন কিনা গ্রামবাসীরা সে বিষয়েও গ্রামবাসীদের সঙ্গে সরাসরি আলোচনা করেন জেলা শাসক এদিন স্কুল পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় সবুজ সাথী প্রকল্পের সাইকেল পরে অযোধ্যা পাহাড়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন জেলা শাসক রাহুল মজুমদার শান্তিনিকেতন থানার সন্ধানপুরে 33টি পরিবারের হাতে জামা কাপড় তুলে দিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা রবিবার এই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং কাশফুল স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয় সংস্থার সদস্যরা নিজেদের পকেট মানির খরচ বাঁচিয়ে 93 জন সদস্যকে পুজোর জামা কাপড় তুলে দিল আসলে ব্যাপারটা হচ্ছে 2018 সাল থেকে এটা আমাদের শুরু হয়েছিল জাস্ট এটা একটা নিউ ইয়ার রেজলিউশন দিয়ে শুরু হয়েছিল 2018-র যে আমরা তখন সবাই স্টুডেন্টই এখানে যারা আছে সবাই বেশিরভাগ স্টুডেন্টই আমাদের মেম্বাররা তো তারা তখন সবাই মিলে আমরা একটা রেজলিউশন নিয়েছিলাম যে এবছর নতুন কিছু করব তো সেই দিয়ে শুরু যে কেমন করে মানুষের পাশে দাঁড়ানো যায় তো সেটা দিয়ে আমরা ছোট দিয়ে শুরু করেছিলাম তখন আমরা 7-8 জন মেম্বার ছিলাম আজকে আমরা প্রায় 30-40 জন মেম্বার হয়ে আপাতত এই পর্যন্তই অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন